সোমবার সদরের মহকুমা শাসক অসীম সাহা গিয়েছিলেন লঙ্কামোড়া সীমান্ত এলাকায়। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। লঙ্কামোড়াতে সীমান্ত এলাকায় অনেক কৃষক রয়েছেন যাদের জমি রয়েছে কাঁটাতারের বেড়ার ওপারে, কিন্তু লকডাউনের পর তাঁরা নিজের জমিতে কাজ করতে যেতে পারছেন না। জমিতে নষ্ট হচ্ছে ফসল। সিপিএম এবং কৃষক সভা থেকে বারবার প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই কৃষকদের বিষয়টি নিয়ে কিছু একটা করতে। লকডাউনের 26 দিনের মাথায় প্রশাসন গেল কৃষকদের হাল হাকিকত জানতে। আমাদের দাবিটা হলো যে আজকে 20-22 দিন যাবত আমরা ভিতরে যাইতে পারতেছি না, আমাদের সবজি অনেকগুলো নষ্ট হইতেছে। তারপর দেখা গেছে আর অন্যান্য মানে কাজকর্ম আছে, যেমন ধান ক্ষেত নষ্ট হইতেছে, জল দিতে পারতেছি না। এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি এখন একটু জল পড়াতে মনে হয় যে ধান ক্ষেত একটু ভালো হয়েছে, হয়তো বা ধান ক্ষেতও নষ্ট হইতো। এখানে কুশাক করছি, ভেন্ডি করছি, কাটাতারের ভিতরে বিয়েছে ভেতর দেন অন্তত অনুরোধ। আমরা অন্য দিলে 2 ঘন্টা লাগি দিলে আমরা এই ফাইরে জায়গা লেগে গেলাম লাইনে বাজারে যাচ্ছে মোটামুটি সেই সমস্যা করে গেছে। আছে ভেন্ডি আছে, কুশাক আছে, করলা আছে। আপনারা কতজনের জমি রয়েছে? কুমড়া ডোগা আছে। হ্যাঁ, কতজনের জমি রয়েছে সেখানে? 20-25 জন আছে। আমাদের কৃষক ভাইদের একটা যে সমস্যা, মানে ভিতরে যাদের সবজি আছে তাদেরকে যাতে ঘন্টা 2 ঘন্টার জন্য অন্তত সবজিগুলি আনার জন্য কিংবা তার পরিচর্যার জন্য যাতে একটা সুযোগ দেওয়া হয় আর কি, গভর্নমেন্ট যাতে এই সুযোগটা দেয় আর কি। এবং কাটাতারের ভিতরে যাদের জমি আছে, কিন্তু অনেকগুলি পরিবার আছে, কতটা তো নির্দিষ্ট করে বোঝাতাম না, মিনিমাম 20-25টা পরিবার তো আছেই। Pure Report, Channel Din Rat.